আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি তা খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন বোর্ডে যে এবার প্রাইমারি চাকরিটা হয়ে যাবে যদি, অর্থাৎ এবার প্রাইমারি চাকরিটা আপনার ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনি এখানে কতগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আপনি যদি করতে পারেন ঠিকঠাক মতো, তা আশা করি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিট জব পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। কারণ প্রতিনিয়তই আমি আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, ভিডিও এবং টিউটোরিয়াল। তো বন্ধু, আজকে আর কথা বাড়াবো না। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি বিষয় হচ্ছে, অবশ্যই আসলে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না, এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথা না বললেই নয়, একটা কাঙ্ক্ষিত জব অ্যাচিভ করা ভেরি পসিবল। তিনটা জিনিসের উপরে আপনার এই চাকরিটা নির্ভর করছে। একটা বিষয় হচ্ছে আপনি কী পড়বেন, আর একটা হচ্ছে আপনি কীভাবে পড়বেন, আর একটা হচ্ছে আপনি কত ঘন্টা সময় পড়বেন। এই তিনের সমন্বয় হলে আপনার কিন্তু কাঙ্ক্ষিত জবটা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আপনারা নিশ্চয়ই অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ সাতটা ক্লু দেখতে পেয়েছেন। যদি আপনারা এই সাতটা ক্লুকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে আশা করি আপনাদের এই কাঙ্ক্ষিত জবটা এবার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আসলে আপনাদের এই কাঙ্ক্ষিত যে ক্লুগুলো অর্থাৎ সাতটি ক্লুকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার যদি প্রাইমারি জবটা আপনারা নিশ্চয়ই চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটি করতে হবে, এক নম্বর কাজ, সেটা হচ্ছে আপনারা এখানে ভিই দেখছেন। আসলে ভি বলতে ভোকাবুলারি ইংলিশকে বোঝানো হয়েছে, অর্থাৎ ভোকাবুলারি ইংলিশ অংশে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। ভোকাবুলারি ইংলিশ বলতে আমরা যা বুঝি, একটা হচ্ছে স্পেলিং, আর একটা হচ্ছে অ্যানালজি, আর একটা হচ্ছে অনার সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে বিষয়গুলো হচ্ছে, এবার মিনিং অফ ফ্রেস, এই বিষয়গুলো হচ্ছে আসলে ভোকাবুলারি ইংলিশ। এই ভোকাবুলারি ইংলিশ থেকে কিন্তু পরীক্ষাতে, প্রাইমারি পরীক্ষায় বেশি নম্বর আসে, অনেক নম্বর আসে। সুতরাং আপনাকে এই বিষয়টাকে খেয়াল করতে হবে। আপনি অর্থাৎ যে কোনো ইংলিশ বইয়ের, অর্থাৎ যে বাজারে অনেক রকমের বই আছে, অর্থাৎ যে কোনো একটি ইংলিশ বইয়ের রিয়েল টেস্টগুলো সেখানে গিয়ে আপনি ভোকাবুলারি আইটেম যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। আর এই ভোকাবুলারি ইংলিশের সাথে কিন্তু আরেকটা আছে, একটা হচ্ছে বাংলা, আর বি ফর ভোকাবুলারি। বাংলার ক্ষেত্রেও কিন্তু ভোকাবুলারি রয়েছে। যেমন আমরা ইংলিশে বলি বা ইংরেজিতে বলি সমার্থক শব্দ, আর বাংলায় বলি সমার্থক শব্দ, আর ইংরেজিতে বলি সিনোনিম। আবার আমরা ইংরেজিতে বলি অ্যান্টোনিম, আবার বাংলায় বলি বিপরীত শব্দ। তার মানে হচ্ছে বাংলা এবং ইংলিশের ভোকাবুলারি পার্টগুলো আপনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাংলা ভোকাবুলারি বলতে আমরা আসলে এক কথায় প্রকাশ, এই যে বাগদারা বলুন, সমার্থক শব্দ বলুন, বিপরীত শব্দ বলুন, অর্থাৎ একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ বলুন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু এটা। এটাকে যদি আপনারা যথাযথভাবে আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা দারুণ নম্বর এখান থেকে ক্যারি করা পসিবল। এবারে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, অবশ্যই ভোকাবুলারি আইটেমের উপরে আপনাকে খুব জোর দিতে হবে। দ্বিতীয় নম্বর যে আমরা অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি সায়েন্স। এখানে আপনারা সি সায়েন্স বলতে আসলে বিজ্ঞান যথাযথভাবে দেখবেন। দেখুন, বিজ্ঞানে 5 বা 6টি নম্বর আসে, যা ক্যারি করা কিন্তু ভেরি পসিবল এবং সহজ টার্গেট, অর্থাৎ সিটিং ডাক। অর্থাৎ সহজ টার্গেট বলতে আমি কেন আপনাদেরকে এই পয়েন্টটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, দেখুন আপনি যদি প্রিভিয়াস যে পরীক্ষায় আসছে, প্রিভিয়াস সালে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস পরীক্ষায় যে বিজ্ঞানগুলো এসেছে সেটা যদি আপনারা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, দেখুন সেখানে কিন্তু প্রশ্ন বেশি না এবং ওইখান থেকে ঠিক কমন পড়ে। তার মানে হচ্ছে আপনার সায়েন্স পার্টটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি যে অংশটুকু বলেছি, প্রিভিয়াস কোয়েশ্চেন, পাশাপাশি বিসিএসে 10 থেকে 40তম বা 42তম বিসিএসে বিজ্ঞানটি এসেছে সেই অংশগুলো দেখবেন। এইবারে আপনারা এখানে যে তৃতীয় নম্বরে দেখছেন এটা আসলে সংক্ষেপে লেখা, এর মানে হচ্ছে রিসেন্ট ইস্যুস। আপনারা জানেন যে আসলে এই যে 2020-2021 অত্যন্ত রিসেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট ইস্যু দিয়ে কিন্তু ভরা। সুতরাং আপনাকে কিন্তু রিসেন্ট ইস্যুর প্রতি খুব গুরুত্ব দিতে হবে, RECENT রিসেন্ট ইস্যুস। তার মানে হচ্ছে আপনাকে
সায়েন্সের পরে রিসেন্ট ইস্যুস, রিসেন্ট ইস্যুসের বিষয়টা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বা আপনারা অবশ্যই চাইলে প্লে লিস্ট সার্চ করে সেখান থেকে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি। তার মানে রিসেন্ট ইস্যুর ভিতরে কিন্তু পদ্মা সেতু বলেন, রোহিঙ্গা ইস্যু বলেন, করোনা ভাইরাস বলেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যুস। ইভেন বাংলাদেশের যে স্বাধীনতার যে 50 বছর পূর্তি উপলক্ষে যে বিভিন্ন অনুষ্ঠান, সেই সকল বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যথেষ্ট খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু 3টা ইস্যু পেয়েছি। এইবারে চতুর্থ নম্বর যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে, এখানে লেখা আছে সংক্ষেপে, আমি ফুল বলে দিচ্ছি আপনাদের, টপিকস উইথ মোর মার্কস। আপনারা দেখবেন যে কিছু কিছু টপিকস খুবই ইম্পর্টেন্ট, যা দিয়ে অবশ্যই প্রাইমারি পরীক্ষায় থাকবে, আবার কিছু টপিকস আছে শুধু গুরুত্বপূর্ণই নয়, দেখবেন এক একটা টপিকে 2 মার্কস বা 3 মার্কস ধরে রাখে। যেমন একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এই রকমের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি লিস্ট করে করে আপনাকে অবশ্যই কী করতে হবে, বেশি ইম্ফাসাইজ করতে হবে। তার মানে হচ্ছে টপিকস উইথ মোর মার্কস। তার মানে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু 4টি পয়েন্টের ব্যাখ্যা পেয়েছি। আপনি যদি আসলে টপিকস উইথ মোর মার্কস, এমন কিছু টপিকস রয়েছে যেখানে 1টি, 2টি এবং 3টি করে কিন্তু মার্কস ধরে রাখে, এরকম টপিকসগুলোকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এরপরে কিন্তু আপনাকে কী করতে হবে, এটার উপরে কিন্তু এটা নোট তৈরি করতে হবে, এটার উপরে গুরুত্ব দিতে হবে। যদি পসিবল হয় ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের, অর্থাৎ টপিকস উইথ মোর মার্কস, এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করবো, গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস। তো এইবারে আমরা পরের যে একটা অংশ দেখতে পাচ্ছি, এখানে সলিউশন অফ প্রি ম্যাথ, অর্থাৎ এখানে সংক্ষেপে লেখা আছে এটার মানে হচ্ছে সলিউশন অফ প্রি ম্যাথ বলতে, অর্থাৎ সলিউশন অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আপনি যে অংশটুকু করতে পারেন তা হচ্ছে প্রিভিয়াস সালে, অর্থাৎ যে বিগত সালের প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 40তম বিসিএসের ম্যাথটা আপনি বেশি গুরুত্ব দেবেন। এছাড়াও পার্টিকুলার কতগুলো চ্যাপ্টারের কথা কিন্তু আমি একটা ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, যেমন মান নির্ণয় রয়েছে, জ্যামিতির ভিতরে বৃত্ত একটা পার্ট রয়েছে, এবং দেখবেন সংখ্যার ধারণা একটা অংশ রয়েছে, সেখান থেকে কিন্তু 2 মার্কস 3 মার্কস এরকম 3 থেকে 4টি চ্যাপ্টার আছে, যা করলেই কিন্তু আপনি বিষয়ে প্রায় 12 নম্বর ক্যারি করতে পারেন, এরকমের কয়েকটা বিষয় আছে, সেটাও আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আপনাদের তুলে ধরার। তো আশা করি আপনার এটাও বুঝতে পেরেছেন যে আসলে সলিউশন অফ প্রিভিয়াস কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো অবশ্যই আপনাকে সলিউশন করে পরীক্ষার হলে যেতে হবে, প্রাইমারি পরীক্ষার হলে। আশা করি আপনার একটা ভালো পারফরমেন্স হবে বলে আমি মনে করছি। এরপরে ঠিক পরের যে একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাভয়েড লেস ইম্পর্টেন্ট অ্যান্ড কমপ্লিকেটেড ইস্যুস। আমি আসলে এই পয়েন্টটা দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়গুলো আপনার লেস ইম্পর্টেন্ট, যেমন ধরুন লেস ইম্পর্টেন্ট বলতে আমি যা বোঝাতে চাইছি, ধরুন আপনি বাংলা একটা পার্ট, বাংলার 2টো ভাগ রয়েছে, একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে সাহিত্য। দেখবেন এই যে সাহিত্য অংশ কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি একটু কৌশলে পড়াশোনা করবেন, বাকি বিষয়গুলো কিন্তু অর্থাৎ গ্রামার অংশে কিন্তু আপনাকে খুব জোর দিতে হবে। তার মানে লেস ইম্পর্টেন্ট বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সংক্ষেপে পড়ার চেষ্টা করবেন, কিন্তু কমপ্লিকেটেড যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পরিহার করবেন, যা আপনার মাথা এখন ধরছে না, যা আপনি বুঝতে পারছেন না, সেগুলো ক্ষমা খা আপনি বোঝার চেষ্টা করতে গিয়ে আপনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন বা একটা হতাশা চলে আসতে পারে। সুতরাং এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে এখানের যে বিষয়টা হলো পরবর্তী যে বিষয়টা তা হচ্ছে অ্যাভয়েড লেস ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড কমপ্লিকেটেড ইস্যুস। তার মানে আমরা এখানে এই অংশটা বুঝলাম যে আসলে আমাদের যেটা কম গুরুত্বপূর্ণ সেটাকে কৌশলে আমরা পড়ার চেষ্টা করবো, আর আসলে যেগুলো ভেরি কমপ্লিকেটেড সেই বিষয়গুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করে যাব। এবারে সর্বশেষ ট্রাই টু মেক এইসেন বলতে আমি যা বুঝাতে চেয়েছি, অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেই বিষয় বা যেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটার যদি পসিবল হয় আপনারা হ্যান্ড নোটস করে নেবেন। এখন প্রশ্ন হলো যে কেন হ্যান্ড নোট করে নেবেন, কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের যদি গুছানো 25টি হ্যান্ড নোট থাকে বা 20টি হ্যান্ড নোট থাকে, তা কিন্তু পরীক্ষার হলে যাবার পূর্বে আপনাদের রিভিশন করতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর যদি আপনারা হ্যান্ড নোট না করেন, যদি এরকমের হয় বইয়ের A to Z পড়ার চেষ্টা করবেন পরীক্ষার আগের রাত্রে, তো দূরের কথা, আপনি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ সময় পাওয়ার পরেও আপনি কিন্তু সব বিষয়গুলো কিন্তু রিভাইজ করতে পারবেন না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদেরকে বোঝার সুবিধাতে বলছি, আপনারা যদি এই 7টা বিষয়ের উপরে খুব জোর দিতে পারেন, প্রথম হচ্ছে ভোকাবুলারি আইটেমগুলোর উপরে, দ্বিতীয় হচ্ছে সায়েন্সের বিষয়গুলো, তৃতীয় হচ্ছে রিসেন্ট ইস্যু, চতুর্থ হচ্ছে টপিকস উইথ মোর মার্কস, অ্যান্ড পরবর্তী সলিউশন অফ প্রিভিয়াস ম্যাথগুলো, এবং অ্যাভয়েড লেস ইম্পর্টেন্ট অ্যান্ড কমপ্লিকেটেড ইস্যুস। হোপ ইউ উইল ডু ওয়েল। আশা করি আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল
রিচ জব ফেসবুক চ্যানেলের পাশেই থাকবেন। তো দুটো কথা আজকে আর বাড়ালো না, আজকে পর্যন্ত সকলেই ভালো থাকুন।